আজকে আমরা বেরিয়ে পড়লাম বাসা পড়া। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ঠিক 3টের সময় বেরোলাম। আমরা এখন যাচ্ছি টোটোয় করে, 3 জন মিলে গেলাম, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে যাচ্ছি আমরা। তো আমরা নতুন হাটে ব্রিজ ক্রস করে এই রাস্তা ধরে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আমরা নতুন হাটে, বাঁসাপাড়া। তো বাঁসাপাড়াতে আজকে শ্রাবন্তী আসছে শুনলাম, যেটা তো সেই কারণে আমরা যাচ্ছি বিকাল থেকে। তো জানি না আমরা কখন আসবে, দেখতে পাবো কি না সেটাও বলতে পারছি না, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আজকে ভাঙা মেলা, তো ভাঙা মেলাতে কিছু আমি একটা জিনিস কিনবো সেই কারণে, কারণ ওখানে জ্যাকেট অনেক সস্তায় ছিল, তো সেগুলো কিনবো বলেই যাচ্ছি। তো এই হচ্ছে রাস্তা, রাস্তা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, একদম চকচকে রাস্তা। এদিকে কিন্তু অতটা রাস্তাতে কাদা ওঠেনি, খুব কম, খুবই অল্প উঠেছে, কিন্তু আমাদের নতুন হাটে এপার থেকে বেশি কাদা উঠেছিলো, সেই কারণে যেতে অসুবিধা হচ্ছিলো আর কি। তো যাই হোক, আমরা মেলাতে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ মেলার ভিড়টাও রয়েছে। আর এগুলা ভিডিও করলাম কারণ হচ্ছে এই জিনিস এখন আর দেখাই যায় না। তো আগের দিনে এটা বললো কাঠা, কাঠাতে করে ধান মেপে দেওয়া হতো, তখন দাঁড়িপালা ছিল না, তো একটা কাঠার মাপ আছে। এদিকে দেখো কাঠের কত সুন্দর সুন্দর ডিজাইনের সব খাট, বহু রকমের খাট রয়েছে আর কি। তো বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে। এদিকে আছে তোমার আলমারি ডান দিক সাইডে, ঠিক আছে? তো চলো এখন থেকে দেখো, বিকাল থেকে লোকের ভিড় দেখো শুধু। তো আজকে তো ভিড় হবেই ভাঙা মেলা, আমরাও চলে এসেছি বন্ধুরা। আজকেও আবার চলে এসেছি আমরা সেই মিলন মেলাতে, কেননা আমরা এটা নিয়ে 3 বার এসেছি, প্রথমবার এসেছি আর মজা করে এসেছিলাম, আর আজকে ভাঙা মেলা। তো আজকেই শেষ, আজকে শ্রাবন্তী আসছে মেলাতে। তো এখানে যে মানে যে প্রোগ্রামটা এখন হচ্ছে তো ওখানেই আসবে, ঠিক আছে? তো আমরা শুনলাম যে এসে গেছে, আমরা চেষ্টা করবো দেখার, তোমাদের দেখানোর চেষ্টা করবো, কিন্তু শুনলাম যে 8টার সময় আসবে, কিন্তু অতক্ষণ থাকা সম্ভব না। তখন ধরো বিকালে 4টে বাজছে আর কি, 4:30। তো যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ভাঙা মেলাটা, তোমরা দেখাবো, তোমরা দেখতে থাকো, আর মানে কী বলো, যদি সম্ভব হয় তোমাদের অবশ্যই দেখাবো। চলো আমি ভক্ত দিয়ে যাই এখন, দেখাই গা ভাঙা মেলায় কী কী কিনে নেওয়া যায়, মানে কম পয়সা দেওয়ার মধ্যে কী কী আছে। এই যে দেখছো, এটা হচ্ছে স্টেজটা। তো এই স্টেজেই বিকাল থেকে প্রোগ্রাম, এর আগে কিছু নাচ গান হয়ে গেছে, তোমরা শুনতে পাচ্ছ। এখন তাদের পুরস্কার দেওয়া হবে। তো আমরা তো এসছি, এখন ফাঁকা দেখলাম, আর সন্ধ্যের দিকে শুনলাম যে আসবে শ্রাবন্তী। তো শ্রাবন্তী যখন আসবে তখন আমরা থাকতে পারবো না, কারণ আমি ও যাদের মানে ভলেন্টিয়ার ছিল যারা আর কি, তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল যে 8টার সময় আসবে। তো উনি নাকি এসে গেছেন, 8টার সময় স্টেজে আসবেন। তো যাই হোক, শ্রাবন্তী এখন এখানেই আছেন। তো আমরা এখন মেলার মধ্যেই রয়েছি আর কি। তো এনাদের যে গান সেটা একটু শুনলাম দাঁড়িয়ে, কিছু বাদাম কিনে বাদাম খাচ্ছিলাম, আর আমরা 3 জনেই ছিলাম, যাই হোক। আর এখানে প্রোগ্রামটা একটু দেখছিলাম, কারা কারা কী পায়, সো সেটাই দেখবো। এই যে দেখছো 3 জন মেয়ে, এরা কিছু প্রাইজ পাবে, এদের টিম নেচেছে আগে। তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ জামশেদ আলী এবং খুবসরা অঞ্চল উপপ্রধান ওই ওরফে শেখ জামশেদ আলীকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। আমি সহযোগিতা করার জন্য এই মিলন মেলার পরিচালনার অন্যতম সদস্য শেখ রফিককে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। সামনে সামনে দেখতে পাচ্ছ, আজকে যেহেতু মেলা শেষ সেই কারণে কত ভিড় দেবো শুধু, চারিদিকে কত ভিড় দেবো। আর এদিকটা হচ্ছে সব মানে সব পোশাক, শীতের পোশাক সব এদিকে নিয়ে আসবে, আরও আছে এদিকে প্রচুর আছে, ঠিক আছে? তোমাদেরকে দেখাবো, ভিড় দেখতে থাকবো। আর এখানে তো প্রোগ্রাম আজকে হবে, আজকে জন্ম যখন আমাদের গোয়াল ঘরে তখন সেই মাটির ঘরে, তখন এই জিনিসই ভালো, হ্যাঁ কি না? ও যীশু খ্রিস্ট জন্ম হয়েছিল গোয়াল ঘরে, ভোরের আকাশে একটা তারা উঠেছিল আকাশে, দেবতারা বলতো নতুন যুগের সৃষ্টি হবে। বাড়ি কত দিন, 800 টাকা দাম। হ্যালো
বন্ধুরা দেখো আমরা সামনে ছিলাম, তো এখন এইদিকে চলে এসেছি এখন। আর এদিকে তোমার এখন শুধু সেল সেল চলছে, আর আজকে দিনটাই মেলা, তো কাল থেকে সব উঠে যাবে। তো চারিদিকে দেখে নাও তোমরা। আমরা এখন যে জায়গাটা রয়েছি এখানটা হচ্ছে টুপির দোকান, ঠিক আছে? তোমাদেরকে আরও দেখাবো, আরও এগিয়ে যাবো, আমরা ভিডিও দেখতে থাকবো, ঠিক আছে? তো চলো আমরা পজ করে রাখছি এখন, তো আরও পাশের যে জায়গাটা আছে সেখানটা যাবো আমরা। তো ওখান থেকে ঘুরে আসার পরে এদিকে দেখলাম টেডি বিয়ার, কত টেডি রয়েছে দেখো এদিকে। তো তার পাশে এদিকে রয়েছে শুধু জ্যাকেট, বেশিরভাগ জ্যাকেট, জামা, ব্ল্যাঙ্কেট, তো শীতের পোশাক সব কিছু এই মেলাতে কিন্তু ছিল, অনেক কিছু ছিল শীতের পোশাক। তো বিভিন্ন রকম আইটেম রয়েছে এখানে। এখানে বেশিরভাগ এই শুধু এই দিকটা দেখতে পাচ্ছ, ব্লেজার, তারপরে তোমার জ্যাকেট, জিন্সের প্যান্ট সব এই দিক দিয়ে, মানে যখন মেলা ঢুকবে মেলা ঢোকার ডান দিক দিয়ে। তো আজকে তো শেষ দিন শুনলাম, তো কিছু কিছু মেলা থাকবে। এগুলো দেখো 300, 350, 450, তো এগুলো শুনে নাও, তোমরা শুনতেই পাচ্ছ। এগুলো হচ্ছে মেয়েদের যে জ্যাকেটটা, ব্লেজার, ঠিক আছে? তো সেটা তো এর পাশেও রয়েছে আরও দোকান। তো আমরা ওখান থেকেই ঠিক স্টেজের পাশটা দিয়ে চলে এসেছি, এটা হচ্ছে স্টেজের সামনের দিকটা। তো আমরা একটু ঘুগনি খাবো। তো আমার যে বন্ধু ছিল, আমরা যে ছিলাম বন্ধু, আমি তিনজনের ছিলাম আর দেবু, তো তিনজনে মিলে একটু ঘুগনি খেলাম, কারণ অনেকক্ষণ ঘুরেছি আমরা মেলাটায়। তো বেশিটা মানে ঘুরতে পারিনি, বেশি কিছুটা ঘুরেছি। দেখতে পাচ্ছি এটা স্টেজের ঠিক পাশটা, আর ওই দিকটা হচ্ছে সামনের দিকটা। তো আমরা সে ঠিক পাশে দিয়ে আছি, মানে একটা রোড, দুটো রোড, এই দুটো রোড ঘুরেছি, এখনও বাকি আছে, অনেক বাকি। তো সবটা ঘোরা সম্ভব নয়, যেহেতু আমাদের অনেক দূর বাড়ি। তো আমরা ওখান থেকে টোটো করেই গিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে টোটো করে বাসাপাড়া হচ্ছে 22 কিলোমিটার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ভাঙা মেলা সব নিতে এসেছি। এসব মানে হ্যাঙ্গার আছে, ছুরি আছে, কাটারি, কাস্তে, কুড়ুল, অনেক কিছু রয়েছে, তোমাদের দেখাই, তোমরা দেখো শুধু। তো আজকে ভাঙা মেলা, আর দেখছি কী কী পাওয়া যায় এখানে, মোটামুটি সেরকম জিনিস দেখে আমরা নেবো আর কি। কত দাম বলছে? 60 টাকা। দেখে নে একটু, দেখো এটা বলছে 60 টাকা দাম আছে। ফোর লাগবে তোর? ফোর একটা লাগবে, ফোর একটা নিই নাও। তো আমাদের সবাই ফোর নিচ্ছে একটা, আর একটা ও নিয়ে নিচ্ছে আলু ছোলার জন্য। তো একটা ভালো ফোর দিন একটা, তোমার ওপরই ফোরটা নিয়ে দেখি, ফোরটা দেখি। ঠিক আছে চলে যাবে, একটু ঘষে নিলেই হবে। তো ফোন নেওয়া হয়ে গেছে আমাদের। ওই ওই একটা পড়ে আছে দাদা, ওই একটা পড়ে আছে দাদা। তো এই তিনটাতে বন্ধুরা আমরা নিচ্ছি, তিনটে জিনিসই 100 টাকা, তা বুঝতে পারছো বেশ এখন ভাঙা মেলাতে। তো দাদা আজ মেলা আজই কি শেষ? মেলা আজই শেষ, কালকের দিন আমরা, আচ্ছা আচ্ছা প্রোগ্রাম আজ শেষ, কালকে পর্যন্ত থাকছে কিছু কিছু বেলা। তো তোমরা চাইলে আসতে পারো। তো চলো তোমাদেরকে আরও দেখাই গা কি আছে, দেখো এদিকে। বন্ধুরা আমাদের মেলা দেখা হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি আছি, আর শ্রাবন্তী আসছে ধরো রাত্রি 8টা বাজবে, তো সেই কারণে আমরা তোমাদের দেখাতে পারছি না যেহেতু দেরি হবে। তো চলো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি, বাই বাই।